হ্যালো বন্ধুরা, আজ আমরা মুভি রিভিউ করতে চলেছি মুখার্জি দার বউ। মুখার্জি দার বউ মুভিটি আজ আমরা রিভিউ করতে চলেছি এবং তার সাথে আমি আজ বলতে চলেছি এই মুভিটি আপনারা হলে গিয়ে দেখবেন কি না, এবং এই মুভিটি কেমন হয়েছে এবং এই মুভিটি কেমন ঘটনাও দেখানো হয়েছে তা সম্পূর্ণ কিন্তু আজ আমরা এই ভিডিওতে আলোচনা করতে চলেছি। চলুন তাহলে ভিডিওটি আজ আমরা শুরু করি। মুখার্জি দার বউ নামটা শুনে হয়তো আপনারা অনেক কিছু ভাবছেন যে মুখার্জি দার বউয়ের মনে অনেক কিছু থাকতে পারে এই মুভিতে। এমনই এই ধরনের মুভি কিন্তু আমরা বেশিরভাগ দেখে থাকি নাইনটিসের দিকে কিন্তু আমরা এমন মুভি প্রচুর দেখেছি যেখানে বউ শাশুড়ির মধ্যে যুদ্ধ লেগে থাকে, এমন কিন্তু এর আগেও কিন্তু আমরা দেখে থাকি বেশিরভাগ। কিন্তু এমন যে ঘটনাটা দেখানো হয়েছে এই ঘটনা কিন্তু সম্পূর্ণ আমরা কিন্তু সিরিয়ালে দেখি, যেমন শ্বশুর বৌমার গল্প মানে সিরিয়াল হিট, বৌমা শাশুড়ির ঝগড়া মানে ডাইনিং রুমে বসে বসে সেই সব দেখা, ছেলে মেয়ে স্কুল ছাড়া কিংবা অফিসে যাওয়ার মধ্যে কিন্তু শ্বশুরকে সামলে নিয়ে সেই সব যে সিরিয়ালগুলো পচামার্কা সিরিয়াল দেখে থাকে তেমনই কিন্তু ঘটনা এই মুভিতে দেখানো হয়েছে। এই মুভির ঘটনা কিন্তু ব্যাখ্যা করতে গেলে আপনারা হয়তো সব কিছুই জেনে যাবেন। আসলে এই মুভিটি সম্পূর্ণ দেখানো হচ্ছে ঘরোয়া, এবং অনেক দিনের বাদে কিন্তু এমন ধরনের মুভি আসতে চলেছে যেখানে কিন্তু আপনার সপরিবারে কিন্তু এমন মুভি অবশ্যই দেখা দরকার, এবং বছরে কিন্তু এমন ধরনের মুভি একবারই আসে, এমন এই সব মুভি মিস করা কিন্তু কখনোই উচিত নয়। কেন এই মুভিগুলো অনেক দিন বাদে এসেছে এমন ঘরোয়া মুভি, এবং একসাথে বসে মুভি দেখার মজাটাই সম্পূর্ণ আলাদা। তাই কিন্তু আপনারা এই মুভিটি কিন্তু হলে গিয়ে দেখুন, কেন পরিবারের সকলকে নিয়েই কিন্তু এই মুভিটি দেখানোর জন্য অবশ্যই উচিত। কেন এই মুভিটির মধ্যে যে শ্বশুর এবং শাশুড়ির মধ্যে যে গণ্ডগোল, শ্বশুর এবং শাশুড়ির যে গণ্ডগোলের সৃষ্টি দেখানো হয়েছে তা সম্পূর্ণ কিন্তু নতুনভাবে দেখানোর চেষ্টা করেছে পরিচালক, এবং পরিচালকের বাহবা দিতে যে এমন ঘটনা কিন্তু আমরা নিত্য নতুনভাবে কিন্তু সিরিয়ালের মাধ্যমে দেখানো হয়েছে, কিন্তু তাছাড়াও কিন্তু নতুনভাবে টুইস্ট এনেছেন এই মুভিতে। এবং এই মুভিটি দেখার সময় হয়তো আপনারা একটু বিরক্ত প্রকাশ করবে এমনই একটি শাশুড়ি উঠবে যে কিনা সবসময় ক্ষীর মেশাজে, এমনই শাশুড়ি কিন্তু কেউ কখনো চায় না, কিন্তু এমন টিপিক্যালি ছাপিয়ে উপরের দিকে খুব সুন্দর একটা সম্পর্কের সৃষ্টি হয় বৌমার মধ্যে। আসলে শোভা রানী অর্থাৎ এই ছবির যে অনুষার চরিত্র নাম কিন্তু শোভা রানী, শোভা রানীর চরিত্রে কিন্তু খুবই দারুণ অভিনয় করেছেন এই অনুষা। একটি ছেলে মানুষের বদলে কিন্তু বোঝা যায় এই মুভিতে। অনেক মেয়ে যেমন মেয়েরা যেমন বিধবা হয়ে যায় অনেক কম বসে, তারা কিন্তু বেশিরভাগ কিন্তু একাকিত্ব বোধ করে, এই একাকিত্ব বোধ করার জন্য তাদের মধ্যে কিন্তু একটি গম্ভীর্য এসে যায় এবং খিটখিটানি ভাবও কিন্তু এসে যায়। দেখবেন এখনকার দিনে যে আগেকার দিনে যে সমস্ত শাশুড়িগুলো ছিল তারা কিন্তু ঠিক এমন ধরনেরই থাকে, তারা সামান্য কিন্তু খিটখিটা হয়ে যায়, যেমন তারা মনে করে কোনো বিয়ে তার ছেলে যখন বিয়ে হয় তখন তারা ভাবে হয়তো তার ছেলে কিন্তু তাকে হয়তো ভাত দেবে না বা তাকে কিন্তু ধিক্কার করবে, হঠাৎ করে ভীষণ ধাক্কা আসবে, এমন কিছু তাদের মধ্যে এসে যায় প্রবণতা। সেই প্রবণতার কারণে কিন্তু তার ছেলে যে বউটে আসে তখনই কিন্তু তার সাথে মনোবিবাদ হয়ে থাকে, এবং খুঁটিনাটিভাবে কিন্তু তাদের মধ্যে গণ্ডগোল কিন্তু প্রায়শ হতে থাকে, এমন কিন্তু একটি দেখানোর চেষ্টা করা হয়েছে এই মুভিতে। শাশুড়ি বৌমা সম্পর্কে সমাজ ধারাবাহিকভাবে ঝগড়ুটে তামক দিয়ে এসেছে, কারণ প্রায়শই কিন্তু সকলের বাড়িতে এমন ধরনের হয়ে থাকে, কারণ এইরকম চিত্র আমরা দেখে অভ্যস্ত। কিন্তু আমরা কি কখনো এর মূলে গিয়ে ভাবার চেষ্টা করি, কখনো কি ভেবে দেখেছেন এই কেন এইরকম এসেছে বরাবর? একজন শাশুড়ি কেমন একজন নারী, সেও কিন্তু একজন নারী, বৌমও একজন নারী, পুরুষতান্ত্রিক সমাজে হারিয়ে যায় তাদের আত্মপরিচয়, নিজেদের নাম বদলে তাদের পরিচয়, তমুকে বউ তমুকের বউ হিসেবে কিন্তু তাদের পরিচয় হয়ে যায়। কিন্তু বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি সফরে তাদের যেন রিফিউজি মনে করা হয়, স্বামী সন্তান ঘর বজায় সামনের দিকে শেষ করে তাদের পড়েন একার, এবং নিজেদের বলতে যেন কিছুই থাকে না তাদের, ঠিক সেই ক্রাইম নিয়ে এসেছিল কিন্তু এই মুখার্জিদের বউ। মুখার্জিদের বউটা কিন্তু সকলে কিন্তু আমার বিশেষ করে ভালো লেগেছে, কেন এমন ধরনের মুভি কিন্তু আমি কমই দেখেছি, এবং বিশেষ করে আমার এই যে ভিডিও আছে রিভিউটি, এই রিভিউ হয়তো অনেকের মধ্যে কিন্তু খারাপও লাগতে পারে, অনেকে আনলাইকই করতে পারে, তাতে কিছু আমার যায় আসে না, কিন্তু আজ আমি এই মুভিটি সম্পূর্ণ কিন্তু বলতে চেয়েছি আমার নিজেরভাবে, কেন এমন মুভি সত্যিই দেখার প্রয়োজন। অনেকেই কিন্তু এমন মুভি কিন্তু খুবই কম দেখে, তাই আমরা বলছি পুরো সকলে কিন্তু এই ফ্যামিলি নিয়ে এই মুভিটি অবশ্যই ঘরে গিয়ে দেখুন। শাশুড়ির সঙ্গে বৌমার ঝগড়া যে কোনো বাড়ির রহস্যজনক ইস্যু সেই নিয়ে শুরু হয়েছিল কিন্তু ছবিটি। এই
বাসার ঘরে কী ছবি লাগানো হবে, রান্নার চিমনি দেওয়া হবে কি, এমনই নিত্যনৈতিক খাটি খুঁটিখাটি নিয়ে কিন্তু ঝগড়া লেগে থাকে। কিন্তু বিন্দু বিন্দু এই জল দিয়ে সিদ্ধান্ত হয় তাদের। একসময় এই টুকরো টুকরো সমস্যা বড় আকার ধারণ করে তাদের এই দুজনের মধ্যে। দুজনে দুজনকে সহ্য করতে পারে না একেবারে। শাওরি শোভারানী বৌমা অদিতি আলমারি হাত কাড়ায় তাদের আলাদা আলাদা। বৌমা নিজেদের টাকায় নতুন টিভি কিনে আনে অনুক্ষত্রে, এবং তিনি কিন্তু এবং সেই যে টিভি কিনে আসে তারপরের থেকে কিন্তু তাদের মধ্যে আরও বেশি ঝগড়া হয়ে যায়। বাঙাল বলে আত্মীয় পরিচয়দের থেকে ঘটিয়ে শুনতে হয় বৌমাকে, এবং এই এইসব কিন্তু দেখানো হয়েছে কিন্তু এই মুভিতে। জিনিসপত্র ছুঁড়ে ফেলা থেকে শুরু করে আলাদা রান্না করা সবই কিন্তু শুরু হয়েছে এই মুভিতে। এই মুভিটি সত্যি কিন্তু আমাদের বাস্তবের সঙ্গে অনেকখানি অনেকখানি কিন্তু মিল রয়েছে। মুখার্জিদের বউ আসলে একটা নিজেদের গল্প। সংসারের দুই মহিলার মধ্যে নিত্য অশান্তি হয় ঠিকই, কিন্তু বাস্তবের জীবনে ওরা দুজনেই বড় একা। যেখানে আসে একটি চরিত্র, যে তার নাম হচ্ছে আত্রিকা চরিত্র। এই আত্রিকা চরিত্র তাদেরকে কিন্তু নিজেদেরকে মধ্যে খুঁজে পাওয়ার অনেক পরিচয় খুঁজে আনে। তারা কি পরবর্তীকালে নিয়ে আলোচনা কী হবে এবং পরবর্তীকালে তাদের মধ্যে কতটা ভাব আসবে, সেটি কিন্তু টুইস্ট রেখেছে পরিচালক এই ছবিতে। কিন্তু এই টুইস্ট দেখার জন্য অবশ্যই আপনারা হলে গিয়ে দেখুন। তাদের মধ্যে সম্পর্ক কীভাবে আবার বন্ধুত্ব আসবে ফিরে, এটি কিন্তু অবশ্যই দেখার মতন দেখানো হয়েছে। এবং ক্লাইম্যাক্সের দৃশ্য সত্যিই চোখে জল আনা দিয়ে এনে মতন। এবং এই যে মুভিটি, এই মুভিটি সম্পূর্ণ কিন্তু একটু সোলো টাইপের হলে কিন্তু মন দিয়ে দেখার মতন। এই মুভিতে কোথাও কিন্তু আপনার মনে হবে না বোরিং লাগছে, এমনকি এই মুভির গানগুলোও শুনতে খুবই ভালো লাগবে আপনার। এবং চরিত্রগুলো খুবই অসাধারণভাবে তুলে ধরেছেন পরিচালক। ছবিতে দুই চরিত্রে প্রধান অভিনয় করেছেন কণিকা বন্দ্যোপাধ্যায়, অনুষয়া মজুমদার। দুজনেই কিন্তু খুব সুন্দর অভিনয় করছে, যা দেখারই মতন কিন্তু অভিনয়। আত্রিকার চরিত্রে কিন্তু ঋতুপর্ণা সেনগুপ্ত খুবই ভালো অভিনয় করছেন, যা যেমন অভিনয় তেমনই কিন্তু অভিনয় করেছেন। এবং এই ছবিতে অর্থাৎ অনুষয়া মজুমদার ছেলের যে চরিত্রে অভিনয় করেছেন অর্থাৎ বিশ্বনাথ বসু, মোটামুটি এই ছবিতে অভিনয় করেছে। তার বেশি কিছু করার কিন্তু এই মুভিতে ছিল না। এবং আর যারা অভিনয় করেছে তারা কিন্তু ঠিকঠাকভাবে অভিনয় করেছেন। অবশ্য আমি বলতে চাই মুভিটি আপনারা হলে গিয়ে দেখুন, কারণ এমন মুভি কিন্তু বছরে একবার আসে পরিবার সকলকে দেখার নেই। এবং পরিবার সকলকে কিন্তু দেখুন মুভিটা। হয়তো মুভিটির রিভিউ কিন্তু আপনাদের খারাপও লাগতে পারে, কিন্তু আমি ন্যায্য কথা কিন্তু এই ভিডিওতে কিন্তু বলে রেখেছি। এবং এই ভিডিওটা কিন্তু তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, এবং বইটা যদি তোমরা দেখে থাকো অবশ্যই আমাকে কমেন্ট করে জানতে পারো যে মুভিটি তোমাদের কেমন লেগেছে। এবং যদি আমার এই ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই লাইক করে দিও, এবং যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে আমার পরবর্তী ভিডিওগুলি খুব তাড়াতাড়ি তোমরা পেয়ে যেতে পারো।